নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি 2020 কন্যা রাশির কেমন যাবে। আমি এটা একটা সার্বিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, এই 24শে জানুয়ারি 2020 আপনাদের শনির ঢাইয়া কেটে গেছে, অর্থাৎ আপনাদের শুভ সময় শুরু হতে চলেছে ফেব্রুয়ারি 2020 থেকে। আমি এই ব্যাপারে অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি ফেব্রুয়ারি মাস কন্যা রাশির কোন কোন দিকে শুভ হতে চলেছে এবং কোন কোন দিকে একটু সমস্যা আসতে চলেছে, এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আমি জানাই আপনাদের রাশির সপ্তম স্থানে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের দ্বিতীয় পতি যে মালিক, সে সপ্তম স্থানে তুঙ্গ ঘরে অবস্থান করছে। এর ফলে আপনাদের কি কি কোন কোন দিক থেকে শুভ হবে, প্রথম কথা, যাদের বিয়ে নিয়ে এতদিন সমস্যা চলছিল, বিয়ের সম্বন্ধ ভালো পাচ্ছিলেন না, বিয়ের জন্য খুব ভালো একটা যোগ সৃষ্টি হয়েছে, আপনারা এই ব্যাপারে এগিয়ে যান, অবশ্যই বিয়ের একটা ভালো কানেকশান আপনারা পাবেন। দ্বিতীয় নম্বর, যাদের প্রেম নিয়ে এতদিন সমস্যা চলছিল, প্রেমে বিচ্ছেদ বা নতুন প্রেমের ব্যাপারে আপনারা চেষ্টা করছেন কিন্তু প্রেমে অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে নতুন কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনারা পাবেন এই সপ্তম স্থানে শুক্রের অবস্থানে। প্রেম বিচ্ছেদ যেটা হয়ে গেছিল সেটা থেকে আবার প্রেম কাম ব্যাক হতে চলেছে এই শুক্রের সপ্তম স্থানে অবস্থানে। যেহেতু দ্বিতীয় পতি সপ্তম স্থানে অবস্থান করছে, সেই জন্য আপনাদের ব্যবসার দিকে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে। মেনলি আপনার কসমেটিক্সের বিজনেস, আপনার হোটেল বিজনেস, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, আপনার গার্মেন্টসের বিজনেস, এই সকল দিকে আপনাদের ভালো একটা উন্নতি দেখা যাচ্ছে। এর সঙ্গে আপনাদের রাশির চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান আপনাদের এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির অবস্থান আপনাদের অনেক দিক থেকে বেনিফিট আনবে, পারিবারিক সুখ আপনাদের ফিরে আসবে। যাদের এই বিয়ে হয়ে যাওয়ার পরও কেস, মামলা, মকদ্দমা বা ডিভোর্সের কেস চলছিল, সেই দিক থেকে আপনারা কিছুটা হলেও ভালো ফল আস্তে আস্তে পেতে শুরু করবেন। এবং পঞ্চম ভাবের উপরে শনির অবস্থান, পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি প্রেম, প্রেমের দিকেও আপনারা সাকসেস পাবেন, পারিবারিক সুখ আপনাদের বাড়বে, মায়ের সহযোগিতা, বন্ধুবান্ধবদের সহযোগিতা, ভাইয়ের সহযোগিতা, এই সকল দিক লক্ষ্য করা যাচ্ছে। যাদের সরকারি কাজ এতদিন আটকে ছিল, সেই সরকারি কাজগুলো বাধা বিঘ্ন হয়েছিল, সেই বাধা বিঘ্ন কাটতে চলেছে, গভর্নমেন্টের অনেক কাজে আপনারা সাকসেস পাবেন। যাদের কর্মের ব্যাপারে বদলি চাইছিলেন কিন্তু বদলি হচ্ছে না, এ মাসে চেষ্টা করুন, একটা বদলির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি নতুন কর্মের যোগ, কর্মক্ষেত্রের পদোন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, এবং আপনারা লটারি সূত্রে অর্থ উপার্জন করতে পারেন এ মাসে। এর সাথে দেখা যাচ্ছে আপনাদের এডুকেশনের দিকটা, হায়ার এডুকেশনের দিকে অত্যধিক শুভ দেখা যাচ্ছে, এবং যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য সময়টি মোটামুটি, তবে একটু খেয়াল রাখবেন। এর সাথে সাথে আপনাদের পিতার শরীরের দিকে একটু ডিস্টারবেন্স হতে পারে এই মাসের মাঝামাঝি অবধি, পিতার শরীরের দিকে একটু নজর রাখুন, এবং আপনারা যখন গাড়ি চালাবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। মেনলি যাদের সম্পত্তিগত কেস চলছে তাদের দিকেও কিছুটা হলেও ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ডিভোর্সের কেস, 498 মিথ্যা 498 কেস যেগুলো ঝুলে আছে সেই সকল দিকে আপনাদের পক্ষে হবে। এরপরে আপনাদেরকে জানাই আপনাদের এ মাসে
বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এর সাথে কর্মসূত্র আপনারা বাইরে যেতে পারেন। আয় ভাব অত্যাধিক শুভ, আপনাদের আয় দ্বিগুণ হবে এবং শরীরের দিকে আপনাদের কিছুটা হলো খরচ হবার লক্ষ্য করা যাচ্ছে। খরচের দিকটা বেশি হবে শরীরের পার্টটার দিকে একটু আপনারা অবশ্যই নজর রাখুন। এর সাথে জানাই, যারা নতুন রিলেশনশিপ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ। গাড়ি বাড়ি এগুলো আপনাদের কেনার সম্ভাবনা আছে, নতুন জমি ক্রয় করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে আপনারা এ মাসে নতুন কিছু প্রাপ্তি পেতে পারেন, অর্থাৎ পৈতৃক সূত্রে আপনারা সম্পত্তি এ মাসে পেতে পারেন। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে আটকে ছিল যে সম্পত্তি, সেই সকল দিক থেকে আপনারা সম্পত্তি পেতে পারেন। এই কন্যা রাশির ওভারঅল শুভ সময় শুরু হচ্ছে, গোল্ডেন টাইম কন্যা রাশির জাতকদের উপর লক্ষ্য করা যাচ্ছে। সব দিক থেকে আপনাদের দরজা খুলে যাবে, অর্থাৎ ভাগ্যে যে এতদিন তালা চাবি লাগানো ছিল না, সেই ভাগ্যের তালা আপনাদের খুলতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে। দেখবেন কিছু কিছু দিক থেকে আপনারা অবশ্যই এই ফলগুলো বুঝতে পারবেন। যদিও এটা আমি একটা ইন জেনারেল রাশিফল বললাম, রাশিফলের থেকেও আপনাদের দশা অন্তর্দশা বেশি এফেক্ট ফেলে। সেক্ষেত্রে প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, কিছু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে, কিন্তু 90% মিলার সম্ভাবনা আছে।